দিদি সুরক্ষা কবচের যে প্রথম অংশ একদিন অঞ্চলে, সেই প্রোগ্রামের শুভ সূচনা আমরা করেছিলাম এই মহর্জামর শ্মশান কালী মন্দিরের আশীর্বাদ প্রার্থনার মধ্য দিয়ে, এবং পরবর্তীকালে আমরা এখান থেকে চলে যাই গোমর্দা পীরের মাজারে। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সৌভাগ্যের বার্তা দিতে আমরা দুই ধর্মের দুই মাজারেই আমরা একদিকে মন্দির একদিকে মাজারে গিয়ে আমরা প্রার্থনা করি, দোয়া করি একটাই, যে এই এলাকার মানুষ যেন সুখ শান্তিতে থাকতে পারে, সৌভাগ্য যেন বজায় থাকে। সেই বার্তা দেওয়ার পরেই আমরা ওখানে আমাদের ওই গ্রামের কিছু মহিলা ছিল এবং কিছু পুরুষ ছিল, ওই গ্রামের লোকদের সঙ্গে আমরা জনসংযোগ করি। তারপরে গোটা রাস্তায় ধীরে ধীরে আমরা এগোতে থাকি, রাস্তায় রাস্তায় মন্ত্রী সাহেবকে আপ্যায়ন করার জন্য অনেক মা বোন দাঁড়িয়ে ছিল, তাদের কাছ থেকে অভ্যর্থনা জ্ঞাপন অভ্যর্থনা গ্রহণ করি এবং সঙ্গে দিদি সুরক্ষা কবচ সম্পর্কে আমরা কথা বলি। পরবর্তীকালে আমরা চলে যাই লহন্ডা জুনিয়র বেসিক স্কুলে, ওখানে আমরা প্রতিষ্ঠান ভিজিট করার পর আমরা চলে যাই শাহপুরে, সেখানে গিয়ে ওই পাড়ার মানুষদের কথা শুনি এবং দিদি সুরক্ষা কবচ সম্পর্কে আমরা তাদেরকে বুঝাই যে আমরা দিদি প্রকল্প এর অধীনে যেন সবাই আসতে পারে, দিদির উন্নয়নের অংশীদার যেন সবাই হয় সেই বিষয়ে বলি এবং তাদের আবদার আমরা শুনি। তারপরে আমরা চলে যাই আমাদের উপপ্রধান গৌতমদার বাড়িতে গিয়ে আমরা লাঞ্চ করি, লাঞ্চ করার পর ওই পাড়ার লোকদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তীকালে চলে আসি পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত অফিসে আসার উদ্দেশ্য একটাই ছিল, দিদি যেগুলো প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলো এক্সিকিউট করে এই পঞ্চায়েত, তাদের কাছে একটাই বার্তা পৌঁছে দিদির ইচ্ছা বাংলার প্রত্যেকটা মানুষ যেন উন্নয়নের অংশীদার হয়, সেক্ষেত্রে আপনাদেরকে আরও দায়িত্ববান এবং যত্নবান হতে হবে। মানুষ যখন আপনাদের কাছে আসবে, আমরা যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথাগুলো তুলে ধরবো এবং আপনাদের কাছে আসবে, আপনারা যেন যত্ন নিয়ে তাদের কাগজপত্র দেখিয়ে দিয়ে সেই প্রকল্পগুলো পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই বিষয়ে কথা হয় এবং আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়। পরবর্তীকালে আমরা চলে যাই গোয়ালপাড়া এমএসকে স্কুল প্রাঙ্গণে, সেখানে আমরা একটা জনসংযোগ সভা করি, খুব আনন্দের বিষয় এবং দিদির আশা করি পূরণ হবে, কারণ মায়েরা বোনেরা যেইভাবে এগিয়ে আসছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের অংশীদার হিসাবে, তারা যেইভাবে দিদিকে সমর্থন করছেন, আশা করি আগামী দিনে দিদির যে স্বপ্ন এই বাংলাটাকে সোনার বাংলা তৈরি করার সেটা পূর্ণ হবে। এই জনসংযোগ সভা করেই এখানে আমরা সবাই অফিসিটা ক্লাব প্রাঙ্গণে বসে এখানে আমরা আজকে এই চা চক্রে বসছি এবং এই যে কর্মী মিটিং সেটা আমরা সম্পূর্ণ করছি। আগামীতে দিদি কীভাবে কাজ করবে, কীভাবে আমাদেরকে সবাইকে দায়িত্ব গ্রহণ করতে হবে, কীভাবে আমাদেরকে দায়িত্বটা পালন করতে, সেই বিষয়ে এখন আমরা আলোচনা করবো। পরবর্তীকালে আমরা কর্মী সুকুমার বাবুর বাড়িতে আমরা ডিনার করে রাত্রি যাপন করে আগামীকাল সকালবেলা আমরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে একদিন অঞ্চলে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো এবং দিদির দূত প্রোগ্রামের শুভ সূচনা ক্লিয়ার হবে।